আসসালামু আলাইকুম, আমি রাজু খান, ইউটিউব ভাই চ্যানেলে আপনাকে স্বাগতম। আর মাত্র 22 মিনিট 12 ঘন্টা একদিন পর ইথেরিয়াম মার্চ আসতে চলছে। ইথেরিয়াম মার্চ আগামী 15 তারিখে আসলে এটির পরিপ্রেক্ষিতে ইথেরিয়াম আপ হবে নাকি ডাউন হবে, আপনি কি এখন ইথেরিয়াম কিনলে প্রফিটেবল হবেন নাকি লস করবেন, ইথেরিয়ামের ভার্সন 2 প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ এস থেকে কীভাবে সংগঠিত হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আসুন শুরু করি। ভিডিও শুরুতে আর একটি সুসংবাদ জানাতে চাই। আমাদের কাছ থেকে ভালোভাবে কাজ শিখে আবদুল্লাহ ভাই দেখতে পাচ্ছেন, উনি প্রত্যেক দিন ওনার ডেলি যদি পিএনএল দেখেন $20 থেকে $26 ইনকাম করে যাচ্ছে। উনি বেশি দিন হয় নাই আমাদের কোর্সে জয়েন হয়েছে, অগস্ট মাসে উনি জয়েন হয়েছে। ওনার এখানে হিউজ পরিমাণ সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকম ইনফরমেটিভ ভিডিও চান, তাহলে ইউটিউব বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বর্তমানে এই চ্যানেলে 48,200 সাবস্ক্রাইব রয়েছে, আপনি সাবস্ক্রাইব করে 50,000-এ পৌঁছাতে সহায়তা করুন। সো ইথেরিয়াম 2.0, ইথেরিয়াম মার্চ, যেটি ইথেরিয়াম সেকেন্ড ভার্সন আমরা বলতে পারি, এটি কিভাবে সংগঠিত হবে। সো ইথেরিয়ামের প্রিভিয়াস যে ভার্সন ছিল সেটি হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক, অর্থাৎ মাইনিং সিস্টেমের মাধ্যমে জিপিইউ মেশিন এবং বিভিন্ন মাইনিং মেশিনের মাধ্যমে মাইনিং করে মাইনাররা রেওয়ার্ড হিসাবে ইথেরিয়াম পেয়ে থাকতো। কিন্তু বর্তমানে ইথেরিয়াম প্রুফ অফ স্টেক নিয়ে আসবে, যেটির মাধ্যমে এখানে কোনো মাইনারদের প্রয়োজন হবে না, এখানে স্টেকিংয়ের মাধ্যমে ইথেরিয়ামের কাজগুলো সম্পাদন করবে। ইথেরিয়াম ভার্সন 2 যেটি হতে যাচ্ছে, ইথেরিয়াম প্রিভিয়াস ছিল প্রুফ অফ ওয়ার্ক, বর্তমানে যাবে প্রুফ অফ স্টেক POS। ইথেরিয়ামের পার সেকেন্ডে ট্রানজ্যাকশন ছিল 15টা ট্রানজ্যাকশন প্রিভিয়াস, বর্তমানে 1000টার উপরে ট্রানজ্যাকশন হবে পার সেকেন্ডে। এবং প্রিভিয়াস ইথেরিয়াম যেটি প্রুফ অফ ওয়ার্ক ছিল, মাইনারদের মাধ্যমে মাইনিং হয়ে ইথেরিয়াম মেক হতো, প্রোডিউস হতো এবং ট্রানজ্যাকশন হতো, সেটি ছিল সম্পূর্ণ সেন্ট্রালাইজ। আর বর্তমানে ইথেরিয়াম মার্চ এটি হবে ডিসেন্ট্রালাইজ। সো আমরা যদি সহজভাবে এক্সপ্লেন করার ট্রাই করি, ইথেরিয়ামের যে প্রিভিয়াস ভার্সন সেটি ছিল মাইনারদের নিয়ন্ত্রণে, মাইনিংয়ের মাধ্যমে সেটি সম্পাদিত হতো, আর বর্তমানে চলে এসেছে প্রুফ অফ স্টেক, স্টেকিংয়ের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। বাইন্যান্স স্টেকিংয়ের সিস্টেম রয়েছে, প্রুফ অফ ওয়ার্কের এখানে ভ্যালিডেটর যেটা ছিল সেটি হচ্ছে মাইনাররা, মাইনারটা একটা ব্লক রেওয়ার্ড হিসাবে তারা পেত, কতগুলো ব্লক তারা তৈরি করেছে সেটার মেকানিজমের ভিত্তিতে ইথেরিয়াম প্রোডিউস হতো এবং ট্রানজ্যাকশন হতো, উৎপাদিত হতো, সেটার পরিপ্রেক্ষিতে মাইনারদের মাঝে একটা পার্সেন্টেজ তারা বিলিয়ে দিত প্রত্যেক দিন। এবং আমরা সবাই জানি মাইনিং করতে ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, এবং এছাড়া কম্পিউটারের, এছাড়া জিপিইউ মেশিন, বিভিন্ন মেশিনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণে প্রয়োজন। বর্তমানে প্রুফ অফ স্টেকের কারণে এখানে ভ্যালিডেটর যারা রয়েছে, অর্থাৎ ভ্যালিডেটর মানে হচ্ছে যারা আমরা স্টেকিং করব, সেই স্টেকিংয়ের পরিপ্রেক্ষিতে ইথেরিয়ামে যে ট্রানজ্যাকশন হবে সেই ট্রানজ্যাকশনের উপর ভিত্তি করে ইথেরিয়াম মাইনিং হবে, এবং যারা স্টেক করবে তাদের যে ট্রানজ্যাকশন হয়ে থাকে সারা বিশ্বে সেই ট্রানজ্যাকশন থেকে একটা রেওয়ার্ড, ভ্যালিডেটর যারা রয়েছে অর্থাৎ যারা ইথেরিয়াম স্টেক করেছে তারা একটা কিন্তু রেওয়ার্ড হিসাবে পাবে, এক্ষেত্রে মাইনাররা এখানে কিছুই পাবে না। সো এদিকে দিয়ে একটু এখানে নেগেটিভিটিও রয়েছে, কারণ মাইনাররা যখন কোনো ইথেরিয়াম মাইনিং করার সুযোগ পাবে না, তাদের মেশিন লাখ লাখ টাকা মেশিন, এক একটা মেশিন এগুলো স্থাপন করতে গেলে সেই মেশিনগুলোর কি হবে, সেটারও একটা সমাধান আশা করি ইথেরিয়াম দিবে। সো মাইনারদের ডিরেক্ট মাইনিং বন্ধ করে প্রুফ অফ স্টেকে আসা কতটা এখনও সাকসেসফুল হবে, এটি নিয়ে ইন্টারন্যাশনাল যারা ট্রেডার রয়েছে অথবা ক্রিপ্টো অ্যানালাইস্ট রয়েছে তারা এখনও কনফিউজড রয়েছে। ইথেরিয়াম সারা বিশ্বে মানুষকে বোঝাতে চাচ্ছে যে তারা যদি মাইনারদের মাইনিংটা বন্ধ করে তারা যদি প্রুফ অফ স্টেকের উপর কাজ করে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি এখানে লাগবে না, সেটা পরিবেশের জন্য ভালো, এটি তাদের মূল থিম। তো ইথেরিয়াম ভার্সন 2 মূলত দুইভাবে এখানে সংগঠিত হবে, প্রথমটা তারা যে বর্তমানে মেকানিজম রয়েছে প্রুফ অফ ওয়ার্ক রয়েছে সেটা থেকে একটা সাবচেইন বের করে তারা সেটাকে বিকন চেইন হিসাবে ধরবে। সো বিকন চেইন হচ্ছে তাদের প্রথম স্টেজ ইথেরিয়াম মার্চ স্টার্ট করার জন্য। বিকন চেইনে এখানে মাইনিংয়ের কোনো প্রয়োজন হচ্ছে না এবং মাইনিং মেশিন ইলেকট্রিসিটি কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র এখানে ইথেরিয়াম স্টেক করে মাইনিংয়ের সেই কাজগুলো তারা পরিচালিত করবে। বর্তমানে আমরা যদি সারা বিশ্বে আজকে ডেট অনুযায়ী ধরি, প্রায় এখানে 4 লাখ ভ্যালিডেটর রয়েছে যারা ইথেরিয়াম ভার্সন 2 স্টেক পারপাসে ইথেরিয়াম স্টেক করেছে, সেক্ষেত্রে এখানে আমরা 13 মিলিয়ন ইথেরিয়াম ধরতে পারি এখানে স্টেক হয়েছে, এটি একটা হিউজ। আমরা আরও ডিপলি যদি ইথেরিয়াম মার্স কীভাবে সংগঠিত হবে সেটি যদি তাদের ওয়েবসাইটে দেখি, এখানে তারা এভরিথিং উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে একটা বিষয় তারা গুরুত্ব দিয়েছে,
মার্স উইল রিডিউস ইথেরিয়াম এনার্জি 99.95% দেখতে পাচ্ছেন রিডিউস করবে এনার্জি। এখানে যদি এই চিত্রটার মাঝে এখানে দেখেন দ্য মার্স দেখতে পাচ্ছেন প্রুফ অফ ওয়ার্ক প্রিভিয়াস, বর্তমানে প্রুফ অফ স্টেকে তারা স্থানান্তরিত হবে। এক্ষেত্রে বিকন চেইন তারা ইউজ করবে, প্রুফ অফ ওয়ার্ক থেকে একটা চেইন সাব চেইন এটি ক্রিয়েট করে তারা প্রুফ অফ স্টেকে বিকন চেইনের আন্ডারে নিয়ে আসবে। তাদের বিকন চেইনের পর এটি কার্যক্রম সম্পদ হওয়ার পর এরপরে লাস্ট আপডেট হচ্ছে তারা শার্ডিং চেইনে তারা নিয়ে আসবে। শার্ডিং হচ্ছে একবারে সর্বশেষ। অনেকের কোশ্চেন আসতে পারে যদি মাইনিং বন্ধ হয় তাদের সাপ্লাই কত হবে, সাপ্লাইয়ের কী হবে, তাদের ইথেরিয়ামের উৎপাদনের কি হবে, সেক্ষেত্রেও তারা এখানে এক্সপ্লেন করেছে। আমরা দেখতে পাচ্ছি স্টেকিং রিওয়ার্ড বর্তমানে দেখতে পাচ্ছেন মাত্র 1600 ইথেরিয়াম পার ডে এখানে দেওয়া হবে, মাত্র 1600 ইথেরিয়াম পার ডে এখানে প্রোডিউস হবে। বার্নিং মেকানিজমও তাদের থাকবে ইথেরিয়াম প্রুফ অফ স্টেকে যাওয়ার পরও। তাদের দেখতে পাচ্ছেন পার ট্রানজ্যাকশনে এখানে ইথেরিয়াম বার্ন হবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ। তো অনেকে এখানে একটা কোশ্চেন করেছে যে ইথেরিয়াম প্রত্যেকটা কয়েন যখন তাদের হালভিং হয় কিংবা তাদের মেইননেট আপগ্রেড হয় তখন তারা একটা ফর্ক নিয়ে আসে। তো ইথেরিয়ামের অতীত ফর্ক ছিল সেটি হচ্ছে ইথেরিয়াম ক্লাসিক, বর্তমানে তাদের কোনো ফর্ক আসবে কি না সেটির উপর ভিত্তি করে এখানে তারা একটা বলেছে ETHW নামে একটা ফর্ক আসতে পারে। তবে আগে যেটা ছিল ETC ইথেরিয়াম ক্লাসিক সেটি যেরকম বাই সেল করা যেত এটি ওইভাবে করা যাবে না, এটি অ্যাজ লাইক WBTC WBNB ওই চেইনে এটি পরিচালিত হবে। আমরা যদি বাইন্যান্সে আসি, বাইন্যান্সে এখানে সুন্দর আর্টিকেল রয়েছে ইথেরিয়াম মার্জ নিয়ে, তারা রোডম্যাপ দিয়েছে। প্রথমে আসবে বিকন চেইন, বিকন চেইন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, এটি মার্ক চিহ্ন দেখতে পাচ্ছেন। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে দ্য মার্জ, মার্জ আমরা জানি কি সে নিয়ে এক্সপ্লেন করেছি। তৃতীয় হচ্ছে শার্ডিং, শার্ডিং নেটওয়ার্ক। তো এই তিনটার কম্বিনেশন করে ইথেরিয়াম 2.0 ইথেরিয়ামের ভার্সন 2 এটি রিলিজ হবে। সো বাইন্যান্স কিন্তু অলরেডি আরও কয়েক মাস আগে থেকে ইথেরিয়াম 0.2 স্টেকিং প্রোগ্রাম চালু করেছে, সেখানে একটা রেওয়ার্ডও তারা দিচ্ছে। আমরা যদি বাইন্যান্সের আর্ন অপশনে আসি, আর্ন অপশনে আসার পর আপনি ক্লিক করলে এখানে ফার্স্টে দেখতে পারবেন 3 নম্বর পজিশনে রয়েছে ইথেরিয়াম। ইথেরিয়ামের উপর ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন রয়েছে, ইথেরিয়াম 2.0 স্টেকিং এখানে এফিআই দেখতে পাচ্ছেন 5%। সো এখানে কীভাবে স্টেকিং করবেন, এখানে স্টেকে ক্লিক করলে স্টেকিং নিয়ে যদি কোনো টিউটোরিয়াল প্রয়োজন হয় এটি আসবে খুব শীঘ্র, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সো এখানে ইথেরিয়ামে আপনি কীভাবে স্টেক করলে কত রেওয়ার্ড পাবেন এগুলো দেখতে পাচ্ছেন, পার ডে একটা রেওয়ার্ড পাবেন। এখানে কত বছর এটি আপনাকে স্টেক রাখতে হবে এগুলো এখানে উল্লেখ করেছে। এখানে আপনার স্টেক যে করবেন সেটি মন চাইলে কিন্তু আজকাল উইথড্র করতে পারবেন না, এখানে একটা নির্দিষ্ট টাইম রয়েছে 24 মান্থ। তো 24 মান্থ অল অ্যাবাউট এখানে 2 ইয়ার্স এটির মেয়াদ থাকবে। তবে রেওয়ার্ড প্রত্যেক দিন আপনি পাবেন আপনার বাইন্যান্সে, অটোমেটিক্যালি স্পট ওয়ালেটে এসে যোগ হয়ে যাবে। আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন এখন ইথেরিয়াম বাই করতে চান কিনা, এখন ইথেরিয়াম বাই করা খুবই রিস্কি, কারণ যদি মাইনারদের সাথে প্রুফ অফ স্টাক স্টেকিং যারা করেছে এই দুজনের সাথে যে দ্বন্দ্ব চলছে এটি যতক্ষণ না নিষ্পত্তি না হবে ততক্ষণ ইথেরিয়াম ডাউন হওয়ার চান্স বেশি থাকবে, আপ হওয়ার চান্স কম থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ইথেরিয়াম মাইনিং এটি একটা বিগ বিজনেস, এখানে অনেক মানুষ জড়িত রয়েছে। সো এই দুইটার একটা সমাধান আসা জরুরি, ইথেরিয়াম মার্স কার্য সম্পাদন হওয়ার পরেও এই দুইটার একটা সমাধান না আসলে ইথেরিয়ামের এখানে প্রাইস আনস্টেবল থাকবে, খুবই রিস্কি থাকবে। আপনার নিজের রিস্ক অনুযায়ী আপনি যদি বাই করতে চান অল্প কিছু করতে পারেন, তবে 15 তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন, তারপরে আপনি স্টেপ নেবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।